আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে অত্যন্ত জরুরি একটা বিষয় জানাবো। আলহামদুলিল্লাহ, যারা জানেন হয়তো তাদের কাছে জরুরি লাগবে না। আমার জানা মতে আমাদের দেশে অধিকাংশ লোক এই ভুল ধারণার উপরে এখনো রয়ে গেছে, এখনো এই ভুল ধারণার উপরে এখনে এখনো রয়ে গেছে। তো ভুল ধারণাটা হচ্ছে খানা খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করা অবস্থায়ও সাহাবিরা রসুল সাল্লাল্লাহু সাল্লামকে সালাম দিয়েছেন, তবে উত্তর ভিন্ন হবে। আমাদের উত্তর নিয়ে কথা না, আজকে কথা হবে সালাম দেওয়ার বিষয়। উত্তর তো উত্তরের বিষয় কোনো দেওয়া হইলে না, তারপর উত্তরের বিষয়টা আমাদের বাংলাদেশের কথা হচ্ছে খানা খাওয়া অবস্থায় সালাম দেওয়া যাবে না। এটা আসলে অ্যাকচুয়ালি আমি বলবো বিষয়টা কেমন, ওস্তাদ থেকে ছাত্র বেশি জানা। খানা খাওয়া অবস্থায় সালাম দিচ্ছি না এ কথা বলতে পারেন। মনে করেন আমি খানা খাচ্ছি, একজন লোক আসলো, একজন মানে আমাদের বাংলাদেশি, আরবিরা তো সালাম দিবে নিশ্চিত, আয়সা বলতেছে হুজুর খানা খাইতেছেন এজন্য সালাম দি নাই। দেখেন সালাম দেয় নাই, এই সালাম দেওয়া ওর কাছে খারাপ লাগছে, সালাম দি নাই, খানা খাচ্ছেন সালাম দি নাই এই কথাটা বলতে পারছে, অথচ সালাম দেয় নাই। আচ্ছা বন্ধুরা, আপনি বলেন তো সালাম দেওয়াটা উত্তম নাকি হুজুর খানা খাচ্ছেন এই জন্য সালাম দি নাই এই কথাটা উত্তম? অবশ্যই সালাম উত্তম, কারণ সালামত তো সালাম না অর্থই তো শান্তি। আচ্ছা আচ্ছা, আমি কি আপনাকে খানা খাওয়া অবস্থায় আল্লাহ আপনাকে শান্তিতে ও রহমতে রাখুক এ কথা বলতে পারি না? সাবধান, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান দিতে যায়েন না, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। হয়তো আপনার কাছে বিষয়টা ছোটখাটো হইতে পারে, আমার কাছে অনেক বড়, কারণ আমি নবীর আশেক, আমি নবীর আশেক, আপনার মতন আমি নবীকে জ্ঞান দিই না। এটা নবীকে জ্ঞান দেওয়া ছাড়া আর কিছুই না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাবধান হয়ে যান, মূর্খ রয়ে গেছেন সেটা আপনার বিষয়, কিন্তু এমন মূর্খতা দেখায় না যেই মূর্খতার কারণে আপনার ইমান চলে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশাব করা অবস্থায় সালাম দিছেন, কিন্তু আপনি খানা খাওয়া অবস্থা সালাম দেন না। পৃথিবীতে শোনেন, ভালো করে শুনে রাখেন, পৃথিবীতে এমন কোন জায়গা আপনি পাবেন না যে সালাম দেওয়া যাবে না। হাত্তা সল্লি, নামাজ পড়া অবস্থায় যদি আপনাকে কেউ সালাম দেয়, আপনি এভাবে ইশারা করে সালাম দিবেন, অথবা এভাবে একটা আঙ্গুল উঠাবেন, অথবা এভাবে হাদিস আছে, জায়েজ। পৃথিবীর এমন কোন জায়গা নাই যে আপনি সালাম দিতে পারবেন না। অনেকেই বলে সহবাস অবস্থা, তো সহবাস অবস্থায় কি আপনি ওখানে যাবেন? আর মনে করেন হঠাৎ চলেও গেছেন, ওখানে তখন কি সালাম দেওয়ার আপনার থাকবে স্মরণে? এটা কোনো কথা না, এটা কোনো কথা না। আচ্ছা যাই হোক, সহবাস অবস্থায় যদি সালাম দেন, নো প্রবলেম, শান্তি শান্তির দোয়া করলেন, ওরা শান্তিতে থাকুক, সমস্যা কি? মোট কথা হচ্ছে ভাই এবং বোন, সালাম দেওয়া যাবে না পৃথিবীর আসমানের নিচে এরকম কোনো জায়গা আমি খুঁজে পাচ্ছি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায় নাই, আমি কোত্থেকে পাবো? আচ্ছা এবার হাদিসটা শুনেন, হাদিসটা হচ্ছে সুনানে নাসাই, হাদিস নাম্বার 38। আনিল মুহাজির ইবনে কুনফুদ, আনিল মুহাজির ইবনে কুনফুদ আন্নাহু সাল্লামা আলাইহি أنه سلم على النبي صلى الله عليه وسلم. আর যখন নবীর নাম শুনবেন তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন সবাই, ওয়াজিব। আচ্ছা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া হুয়া ইয়াবুল,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াবুল পেশাব করতেছিলেন অথবা পায়খানা করতে, ইয়াবুল বলতে ফাসা পায়খানায় বোঝায়, ইয়াবুল ফালাম ইয়ারুদ্দ আলাইহি সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশাব করা অবস্থায় কুনজুর নামের সাহাবি সালাম দিলেন, মহাজির ইবনে কুনজু কুনফুজ নামের সাহাবি সালাম দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারুদ্দুহু আলাইহি সালাম সালামের উত্তর দিলেন না, হাত্তা তাওয়াদ্দা ফালাম্মা তাওয়াদ্দা রাদ্দা আলাইহি, উদু করার পর এসে তার সালাম দিলে, সালামের উত্তর দিলেন। সালামের উত্তরটা ভিন্ন হতে পারে, সেটা তো বিষয় না, আমার বিষয় হচ্ছে সালাম দেওয়া যাবে না সে বিষয়। আশা করি এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা শোনার পর আমরা যারা বলতাম খানা খাওয়া অবস্থায় সালাম দেওয়া যাবে না, এই কথা থেকে আমরা সাথে সাথে বাহির হয়ে আসব। কারণ যদি নবীর আশেক হই এখানে গাদ্দারি করা চলবে না। পেশাব করা অবস্থায় যদি সালাম দেওয়া যায় তাহলে খানা খাওয়া অবস্থায় সালাম দেওয়া যাবে না কেন? আর আপনি তো দলিল দিতে পারেন না, হয়তো আপনি এখন আমার কমেন্ট বক্সে গালাগালি করবেন না, কারণ আপনাদের অভ্যাস গালাগালি করা। আমরা এখন গালাগালি করি না, আমরা বলি সালাম, বুঝছেন? আপনি হাদিস পাওয়ার পরও যদি গালাগালি করেন তো নিজেকে নিজে আরও নিম্ন শ্রেণীর মূর্খ বানাইলেন, তা সেটা আপনার বিষয়। যাই হোক, আমি আসলে ভিডিও 7 মিনিট হয়ে যাবে কল্পনা করি নাই, একটা হাদিস বলার জন্য আসছিলাম। তো আমরা এই ভুল ধারণা থেকে বাহির হয়ে আসতেই হবে, আর যদি বাহির হয়ে না আসি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্ঞান দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্ঞান দেওয়া আমাদের কাজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্ঞান দিছে কে? উপরওয়ালা। হাযা ওয়া সাল্লাল্লাহুম্মা ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া সালামু আলাইকুম।